সাবেক নির্বাচন কমিশনারদের বৈঠকে বসেছেন সিইসি সহ ইসি সদস্যরা। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সাবেক তিন সিইসি সহ 14 জন অংশ নিয়েছেন। গাইবান্ধ উপনির্বাচন বন্ধের পর পরামর্শ অভিজ্ঞতা বিনিময়ে সাবেক সহকর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এতে সাবেক সিইসি আব্দুর রৌফ, কে এম নুরুল হুদা, কাজী রকিবউদ্দিন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন সহ মোট 14 জন অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী প্লাবন রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। প্লাবন, এই বৈঠক নিয়ে বিস্তারিত জানাবেন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বৈঠক শুরু হয়েছে মূলত বেলা 11টার পর থেকে। আপনি জানেন যে কমিশনের সামনে অনেক চ্যালেঞ্জ, বিশেষ করে সামনে যে জাতীয় নির্বাচন, এর আগে বেশ কিছু নির্বাচন রয়েছে এবং সম্প্রতি যে গাইবান্ধ পাঁচ উপনির্বাচন শেষ পর্যন্ত বন্ধ করতে হলো নির্বাচন কমিশনকে, সিসিটিভির মাধ্যমে যেসব অনিয়ম ধরা পড়েছে শেষ পর্যন্ত গাইবান্ধ পাঁচ উপনির্বাচন বন্ধ করতে হয়েছে নির্বাচন কমিশনকে। আপনি জানেন যে এখন ইলেকট্রনিক ভোটিং মেশিনে বেশিরভাগ ভোট করছে নির্বাচন কমিশন, সিসিটিভির ব্যবহার নির্বাচন কমিশনের জন্য নতুন, সব কিছু মিলিয়ে আসলে অনেক বিষয় কমিশনের সামনে নতুন। সে কারণেই নির্বাচন কমিশন, বিগত যে নির্বাচন কমিশনাররা ছিলেন, প্রধান নির্বাচন কমিশনাররা ছিলেন, তাদের অভিজ্ঞতা নিতে চাই এই কমিশন, তাদের মতামত নিতে চাই। কারণ বিগত দুটি সংসদ নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, সেই নির্বাচনের অভিজ্ঞতা শুনতে চাই কমিশন। একই সঙ্গে সামনের যে নির্বাচন, সেই নির্বাচন এই কমিশনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, কারণ বর্তমান বাস্তবতা যে রাজনৈতিক বাস্তবতা, রাজনীতিতে বড় বিভেদ এবং প্রত্যেকটা নির্বাচনে যেসব অভিজ্ঞতা এই কমিশনের হচ্ছে, সেই চ্যালেঞ্জগুলো উতরানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত। ইলেকট্রনিক ভোটিং মেশিন এরই মধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করছে, সেখানে তারা বলেছে যে 150 আসনে তারা অন্তত ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে নির্বাচন করতে চাই, যাতে করে জাল ভোট দেয়া রোধ হয়, একই সঙ্গে নির্বাচন বিশৃঙ্খলা রোধে তারা ইলেকট্রনিক ভোটিং মেশিনের পক্ষে এই কমিশন। সেই জায়গায় আসলে কতটা ঠিক হবে, কতটা উচিত হবে, সেই বিষয়গুলো বিগত সহকর্মীদের কাছ থেকে আরও ভালো মতো বুঝতে চাই কমিশন। এর আগে গত জুনেও নির্বাচন কমিশনারদের সঙ্গে এই কমিশন বসেছিল, সেখানে বেশ কিছু বিষয়, বিশেষ করে ইলেকট্রনিক ভোটিং মেশিন, সিসিটিভির ব্যবহার, একই সঙ্গে সামনে নির্বাচনে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়, এসব বিষয়েও আলোচনা এসেছিল। সেই বিষয়গুলো এবারের নির্বাচনে, এবারে যে এখন মত বিনিময় হচ্ছে কমিশনারদের সঙ্গে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। তো সব মিলিয়ে আসলে মূলত বিষয় যেটি, যে সামনের নির্বাচনের যে বড় বড় চ্যালেঞ্জগুলো সামনে আছে, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে মূলত বিগত কমিশনারদের মতামত নিতে চাই, যাতে করে আরও ভালো পদক্ষেপের মাধ্যমে তারা ভালো নির্বাচন উপহার দিতে চাই। এই ছিল মোটামুটি আমার কাছে। আমরা এই মতামত শেষে নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনার, একই সঙ্গে বিগত কমিশনারদের সঙ্গে আমরা কথা বলার সুযোগ পাবো, এ বিষয়ে আরো বিস্তারিত তখন জানাতে পারব। প্লাবন, আপনাকে ধন্যবাদ। এই ছিল কমিশন। দর্শক, নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্লাবন রহমান।